সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল ইম্পর্টেন্ট নিউজে। আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, তবে নতুন নতুন ভিডিও সম্বন্ধে আপডেট পাবেন। জানাবো ফেনীর মেয়ে নুসরাতের হত্যাকাণ্ডের আপডেট সম্বন্ধে। ফেনীর মেয়ে নুসরাত হত্যাকাণ্ডে কেন এত মানুষ জড়িত, বিষয়টি আসলে চিন্তার বিষয়। শুধু কলেজের অধ্যক্ষ সিরাজুদ্দৌলাই নয়, তার ছাত্র শামীম নুরুদ্দিন সহ শুধু তাই নয়, স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ সব কেন জড়িয়ে পড়লো এই হত্যাকাণ্ডে। এই হত্যাকাণ্ডের কূল কিনারা করতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তদন্ত রিপোর্ট কাছাকাছি হয়ে গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা জানিয়েছেন পিবিআই, এবং একই সাথে খুব দ্রুতই চার্জশিট দেওয়ার খবরও রয়েছে। তবে দেখা যাক কতদিন গড়ায়। যেহেতু এই হত্যাকাণ্ডটির সাথে পুরো দেশবাসীর দৃষ্টি জড়িয়ে রয়েছে, নিশ্চয়ই একটি ভালো খবর চলে আসবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, তবে হয়তো এই ধরনের অপরাধ কমে আসবে এমনটাই হয়তো প্রত্যাশা করছে দেশবাসী। শুধু সিরাজুদ্দৌলা, স্থানীয় প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ নেতারা কেন জড়িয়ে পড়ল, কেন তাদেরও রিমান্ডে নেওয়া হলো, সেই বিষয়গুলি আমরা জানব। এখন শুনে নেব পিবিআই প্রধানের মুখ থেকে এই হত্যাকাণ্ডের কাহিনীতে কেন। এখানে অনেক কি আছে না কিছু জানি না, এইটার আমার যেটা ধারণা আর কি, এখন ধারণার উপর তো ধারণা আমরা বলতে পারবো না, তবে সেই জিনিসটা বাদ দিই। তবে তারা যেটি বলছে যে প্ল্যানে, যে আমাদের কাছে যেটি বলছে সেটি হলো যে একজন আলেমকে আলেমদের মুখে এরকম কালি লাগানো নির্দোষ হওয়া সত্ত্বেও, আর দুই নম্বর হলো এইটি তারা যখন প্রক্রিয়ায় পড়ে ফেলছে শাহাদাতের কিছু রাগটাক ছিল এই মেয়েটার প্রতি। কারণ এই কোশ্চেনটির এখনও আমরা উত্তর বার করতে পারি নাই যে এতগুলো লোক কেন নামলো, এই প্রশ্নটির উত্তর এখনো আমরা মিলাতে পারিনি। তাদের মোটিভ আমরা বলছি, তো এই মোটিভে সবাই এরকম, এটা আরো ব্যাখ্যার দরকার আছে, আমরা অন্যদের সাথে কথা বলবো। এখানে আমরা যে আমরা যেটা ধরতে পারি, এইখানে যে দুইটা মেয়ে বা তিনটা মেয়ে ছিল, এটার সাথে কি ওই সিরাজ সাহেবের অন্য কোনো রিলেশন আছে? আমরা আসলে এই দিকে আমরা যাই নাই, আর আমরা আসলে মামলাটা ছোটোর মধ্যে রাখতে চাই যে এটি মার্ডার, মার্ডার যারা করেছে, যে নির্দেশ দিয়েছে, যে প্ল্যানে অংশগ্রহণ করছে, যারা এক্সিকিউট করছে, যারা সহায়তা করছে, তারা ভিতরে আসুক। এইটা করতে গিয়ে সিরাজ সাহেবের আর কি কি এই খোঁজ খবর আমরা পেয়েছি? আমরা অত খোঁজ খবর নেই নাই, আমরা আসলে মামলা নিয়েই ব্যস্ত। আমরা আমরা শুধু ওর যে নুসরাতের যে রাফির যে আরেকটি মামলা আছে, এই 27 তারিখের যে যৌন হয়রানি বলেন বা শিলুল্লাহ হানির যে মামলাটি আছে, সেই মামলাটি আমরা নিয়ে আসছি। ওই কারণ ওই ওই ওখান থেকে ঘটনা শুরু। ওই মামলাতে কি পেয়েছে? ওইটা আলাদা মামলা, আমরা তো ওটা তো একটা সত্য জিনিস, ওটা তো আলাদা মামলা, ওটা তো কে সাক্ষী দেবে কে না, ওটা তো আগের ঘটনা। ওইখান থেকে বের, মানে ওইটা থেকে যেহেতু শুরু, ওই মামলাটা ঠিকই আছে। যদি আমি বলে থাকি যে সিরাজ সাহেব ওইটাকে অস্বীকার করেন, ওই অস্বীকারের কোনো ভিত্তি আছে? এটা আলাদা তদন্তের বিষয়, ওইটা নিয়ে আমরা অত ওরিন না। কারণ এর পরের অপরটা অপরাধটা যে মানে মানে ওরিন না, ওইটা আমরা শুধু রাখছি যে আনছি যে এই মামলার সাথে ওইটা একটি যোগাযোগ আছে। এইখানে এই যে ওই যে ছেলেটা যেটাকে ইয়া থেকে ধরলেন, টাঙ্গাইল থেকে ধরলেন মনে হয় প্রথম যেটা নুরুদ্দিন, ওকে ধরলাম তুই থেকে এই ময়মনসিংহের ভালুকা থেকে, রাঙামাটি থেকে না, এরকম কিছু খবর নেই আমাদের। আচ্ছা বলেন, রাঙামাটি যে স্টাফ কোয়ার্টার থেকে ধরছেন একটা, অন্য কথা বলেন। আচ্ছা ঠিক আছে, যে এই যে ধরার কাহিনীগুলো, এটাতে পিবে কিভাবে এই পিবিআইয়ের একটি নিজস্ব ক্যাপাসিটি সে ডেভেলপ করছে, সেই ক্যাপাসিটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক আছেন। তা আমরা যখন এই ঘটনাটি হয়, আমরা যখন 8 তারিখে আসে, 9 তারিখ যখন সিদ্ধান্ত নিয়েই ফেলছি সকালবেলা, যেটি ফুল মার্ডার, আমরা যখন সিদ্ধান্ত নিয়েই ফেলছি তখন আমাদের অ্যারেস্টে যেতে হবে। তখন আমরা আমাদের যে ময়মনসিংহ, সরি আমাদের যে চট্টগ্রাম, আমাদের একটা খুব সমৃদ্ধশালী ইউনিট চট্টগ্রামকে দায়িত্ব দেওয়া হয়, এই এই এফআইআরেই কাজ করো। আমরা ঢাকা মেট্রো, আমাদের খুব শক্তিশালী ইউনিট, আমরা ঢাকা মেট্রোকে সম্পূর্ণ এনগেজ করি যে সমস্ত কাজবাদ। আমরা কুমিল্লাকে এনগেজ করি, সব পিবিআইয়ের আমাদের যে পিবিআই ইউনিটগুলো, আমরা
নরসিংদীকে এনগেজ করি, আমরা গাজীপুরকে এনগেজ করি, আমরা আমাদের যে ল্যাব এবং ইন্টেলিজেন্স ইউনিট আছে এটা পুরোটাই একদিন কোনো অফিস টফিস নাই, যে সবার কাজ বন্ধ, অন্য কাজ বন্ধ, আমরা সকলকে নিয়োগ করি। ফলে আমাদের আসলে একসাথে অনেকগুলো টিম, অনেকগুলো ব্রেন অনেকভাবে কাজ করছে এই বিবিআই হেডকোয়ার্টারের যে যেটি পাইছে সেটি জানাইছে, একটার সাথে আমরা লিঙ্ক করছি, আমরা ওইভাবে আরেকজনকে নতুন অর্ডার শুনাই দিছি। তো এর মধ্যে আমাদের টিম যখন বিভিন্ন দিক দৌড়াচ্ছে তখন আমাদের কাছে একটি তথ্য আসে যে সাদাত এরা ইন্ডিয়া যাওয়ার কারণে তারা বিকল্প পথে মুক্তাকাশে একটা রেস্ট হাউসে উঠছে, ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে সবই এরা দেশ ইয়া করবে, তো বা দেশ ত্যাগ করবে যেভাবে পারে আর কি, ইন্ডিয়া ঠিক বলা হবে না, দেশ ত্যাগ করবে যেখান থেকে যার সুবিধা, তো সে রেস্ট হাউস আছে। তখন আমাদের আর কিছু করণীয় ছিল না, আমরা ওইখানকার এক সিভিল লোককে বলি, একজনের পরিচিত কে পায় ফেনি দেবার তথ্যটা ফেনির ছিল, ও একজন সিভিল লোকের, সে দেখে যে ওটির মধ্যে আছে, তখন আমাদের আর ইয়ে করে না, কারণ সে নাস্তা খেতে গেলে আর হয়তো আসবে না, এই করতে আসবে না, আমরা তার সাথে এটা মুক্তাকাশার ওসিকে সে বলতে বলি যে তাড়াতাড়ি মুক্তাকাশার ওসিকে বলো, মুক্তাকাশার ওসি গিয়ে ধরে নিয়ে আসছে। ফলে আমাদের পিপে আমাদের ময়মনসিংহ জেলা আমাদের একটু সাহায্য করেছে, তারা আমরা বলছি যে অমুককে লাগবে, তারপর ওই ইয়া থেকে যে ওখানে আসে অমুক নাম্বার রুমে জাস্ট নিয়ে আসো, এই তারপরে আমরা বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। আমরা ইন দ্য মিড টাইম আমাদের যে আবার সব জায়গা থেকে আমাদের যে চৌকুশ যে এরা এর মধ্যে যারা জিজ্ঞাসাবাদে খুব ভালো আমার তিন বছরের দেখার মধ্যে তাদেরকে আমরা নিয়ে আসছি ঢাকায়, আমরা জিজ্ঞাসাবাদ করি আর ইয়ে আর কি। ফলে আমাদের একটা একসাথে অনেকগুলো ইউনিট, এখন অনেকগুলো ইউনিট কাজ করতেছে। দাদা আরেকটা বিষয় হচ্ছে যে জানতে চাই, সেটা হলো যে ওই যে ওসির বিষয়টা নিয়ে কথা বলবেন কি একটু? না, ওসির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম সাহেবের বিরুদ্ধে একটা মামলা হয়েছে সাইবার ট্রাইব্যুনালে, তো সেই মামলাটি আমাদের কাছে আসছে, তো আমরা এখানকে একজন এএসপিকে নিয়োগ করছি, এবং যেহেতু এটি একটি মেয়ের সংক্রান্ত, মেয়ের ভিডিও সংক্রান্ত এবং তার কী কী অপরাধ আছে এই সংক্রান্তে, আমরা এই জন্য আমরা আমাদের একজন এএসপি উনি মেয়ে, ও ওকে আমরা নিয়োগ করেছি, তো ও তদন্ত শুরু করছে, ও বাদীর সাথে অলরেডি কথা বলছে, তো ও ভিজিট করবে, এবং আমরা যেসব অভিযোগ দেখছি সেই অভিযোগগুলো খুবই বাজে অভিযোগ, এখন আমরা দেখি আমাদের তদন্তে কতটুকু প্রমাণ হয়, তো যেটি প্রমাণ হবে আমরা একটি আদালতকে জানিয়ে দেবো। আরেকটা বিষয় জানার বিষয় আছে যে প্রাথমিক তদন্তে আপনারা কি এই নুসরাত বা রাফি ইস্যুতে স্থানীয় পুলিশ প্রশাসনের কোনো গাফিলতি দেখেছেন কিনা? আসলে আমরা যদি সোজাসুজি বলেন যে আমরা আসলে এই বিষয়টি আমরা ভিতরেই যাইনি, কারণ আমরা আমাদের মামলা নিয়ে আমাদের এত দৌড়দৌড়ি, এইসব নিয়ে আমাদের দেখার কোনো সময় নাই, সুযোগও নাই, আর এইসব আমাদের কাজও না, তো এই কারণে আমরা পুলিশ হেডকোয়ার্টারে আইজি স্যারকে আমি রিকোয়েস্ট করছি, স্যার এটা আমাদেরকে কোশ্চেন করতেছে, তো আপনি স্যার কমিটি করে দেন, স্যার একটা কমিটি করে দিয়েছেন, ডিআইজি মিডিয়া রুহুল আমিন ও আমার ব্যাটসম্যান ওকে দিয়ে একটি কমিটি করে দিয়েছে, কমিটি বোধ হয় তার কাজ শুরু করেছে, তো এটাই কমিটির কাজ। শেষ প্রশ্ন দাদা, এই এই মামলার সব শেষ করতে বা চার্জশিট দিতে আপনাদের কতদিন সময় লাগবে? আমরা আসলে চেষ্টা করব খুব দ্রুত, যেটাকে আমরা বলি আইনের ভাষায় বলি যৌক্তিক সময়, আমরা যৌক্তিক সময়ের মধ্যে আমরা চার্জশিট দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা কারো চাহিদা অনুযায়ী বা কারো প্রেশারে আমরা দ্রুত চার্জশিট দিতে পারবো না, মানুষের একটা এই আগ্রহ আছে বা তাদের আমাদের একটা, আমরা তো বুঝি আমাদের একটা দেশবাসীর মধ্যে একটা প্রেশার আছে যে তাড়াতাড়ি চার্জশিট দেওয়ার, কিন্তু আমরা এই চার্জশিট দিতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি সেটি ক্ষমার অযোগ্য হবে, সুতরাং আমরা ভেবে চিনতে যাতে একটি পূর্ণাঙ্গ একটা কেস ডকেট আমরা তৈরি করতে পারি, যেটি আদালতে প্রমাণ করার জন্য আদালতকে খুশি করতে পারি, যারা বিচার করবেন, তাহলে আমাদের এই সেরকম একটা পর্যায়ে নিয়ে গিয়ে আমাদের মেধা বুদ্ধি এবং শ্রম এবং আমাদের যে আরও বিভিন্ন অভিজ্ঞতা আছে এটি কাজে লাগিয়ে আমরা একটি এরকম, এই জন্য আমরা চেষ্টা করছি, আমরা এখন সেটা এখনও ডকেটের বিয়ে দিতে পারি নাই, কারণ এখন
আমাদের এখনো সে জবানবন্দি গ্রহণ ধরা জিজ্ঞাসা এই পদেই চলতেছে। আমরা ওনাকে, ওনার তো রিমান্ড হয়েছে সিরাজ সাহেবের, সিরাজ উদ্দৌলার, আমরা রিমান্ডে নিয়ে আসি। আগে আমরা ভিতরের লোক